সূর্যের রংবাহার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভ বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ও কত সহজেই ছাদ বাগানে পেঁয়াজ চাষ করা যায়। এই চাষ করতে গিয়ে আমি টব হিসেবে ব্যবহার করেছি ফল বহনকারী প্লাস্টিকের ঝুড়ি বা ক্যারেট। ক্যারেটটির ভিতর দিক পলিথিন দিয়ে এমনভাবে আটকে দিয়েছি যাতে অতিরিক্ত জল বেরিয়ে যাবে কিন্তু মাটি বেরিয়ে যেতে পারবে না। আপনারা দেখছেন আমি ক্যারেটে মাটি দিয়ে এটাকে তৈরি করেছি। এই চাষের জন্য আমি সাধারণ চাষের মাটি নিয়েছি 50%, গোবর সার 30%, কোকোপিট 10% ও বালি 10%, এগুলো নিয়ে একসাথে আমি মিশিয়ে নিয়েছি। আপনারা দেখছেন এই পেঁয়াজের চারাগুলি, এগুলি বাজার থেকে কিনে এনেছি গত ডিসেম্বর মাসের 20 তারিখে। চাষের জন্য তৈরি মাটি প্রস্তুত করা ক্যারেটের মধ্যে দিয়ে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে চারাগুলি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি দূরে দূরে রোপণ করলাম। রোপণ করার পরে প্রতিনিয়ত প্রয়োজন মতো কেবল জল দিয়ে এসেছি। মাঝে মাঝে নিড়ানি দিয়ে ঘাস ও আগাছা পরিষ্কার করেছি ও মাটিটা খুঁষে দিয়েছি। আমি কোনো প্রকার রাসায়নিক সার এই চাষের ক্ষেত্রে ব্যবহার করিনি, যদিও রাসায়নিক সার ব্যবহার করলে পেঁয়াজের আকার আরও বেশ কিছুটা বড় হতো। আমার পেঁয়াজ চাষের কোনো কীটনাশকও ব্যবহার করতে হয়নি। মোটামুটি 4 মাস পরে আমি পেঁয়াজগুলো পেয়েছি। আপনারা দেখছেন পেঁয়াজগুলো কি সুন্দর হয়েছে। এত সহজে ও কম খরচে পেঁয়াজ চাষ নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই পেঁয়াজ চাষ পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন। আগামী দিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।